শায়স্তাগঞ্জে স্ত্রীকে পিটিয়ে আহত করেছে স্বামী পরে মৃত্যু পিতার অভিযোগ হত্যা শায়স্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামে যৌতুকের জন্য স্ত্রী তাসলিমাকে মারপিট করে আহত করেছে পাশুন্ড স্বামী কোরবান আলী পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ দুশো পঞ্চাশ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক আহত তাসলিমার অবস্থা বুঝে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন গত বারোই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে স্বামীর বাড়িতে এই মারপিটের ঘটনাটি ঘটে সিলেট আমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পনেরোই সেপ্টেম্বর শুক্রবার তাসলিমার লাশ ময়না তদন্তের শেষে সিলেট থেকে পিতার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার তিন নং তেঘরিয়া ইউনিয়নের টঙ্গির গ্রামে দাফন সম্পন্ন করা হয় নিহত তাসলিমা দুই সন্তানের জননী তার পিতা কিরাজ আলী ও মা মরমচাম মেয়ের শোকে পাগল প্রায় পিতা কিরাজ আলী সাংবাদিকদের কাছে অভিযোগে জানাই তার মেয়ে তাসলিমাকে আট নয় বছর পূর্বে বিয়ে দেয় সায়স্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের ফরুক মিয়ার পুত্র কোরবান আলীর সাথে বিয়ের পর স্বামী তাকে প্রায়ই টাকার জন্য নির্যাতন ও মারপিট করে থাকে এ বিষয়টি নিয়ে স্বামীর বাড়িতে কয়েকটি বিচার সালিসও হয়েছে এদিকে সিলেট ওসমানী হাসপাতালে সুরথাল প্রতিবেদনে উল্লেখ থাকে যে তাসলিমার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে পিতার দাবি তার মেয়েকে মারপিট করে হত্যা করেছে বলে অভিযোগে জানাই এলাকাবাসী তাসলিমার লাশ এক নজর দেখার জন্য উপচে পড়া ভিড় জমেছে এবং স্থানীয় মেম্বার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন তাসলিমাকে মারপিট করে হত্যা করা হয়েছে এর সুষ্ঠু বিচার ও তারা দাবি করেন আমাদের প্রতিবেশী কারণ থেকে ছয় থেকে সাত বছর আগে বিয়া হয়েছিল বেয়া হওয়ার পরে কয়েকবারে টাকা পয়সা কিরা জালি হইছে এটা হয়েছে মেয়ে নেয়া ও স্বামীরা দিছে আত্মীয় আতরে দিছে নেওয়ার পরে নির্যাতন কত দেওয়ার পরে এখন শেষ মানে ছয় ছয় থেকে সাত লাখ টাকা না দিছে ই টাকা যখন দেওয়ার পরেও ওই মেয়েরারে পরিকল্পনাভাবে এরা নির্যাতন করিয়া এরা কোন করছে কারণ যে মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার সুতাঙ্গের এই ওয়ার্ড মেম্বার কালকে ছিল আজকে যখন পোস্টমর্টম হইব সে এখান থেকে পলাই আইছে আমরা বলছি ওখানে আমার একটি কাজ পড়লে আইসে এখান দুই মেম্বার ছিল কারণ এই মেয়ে এই মেয়ে মেয়ে যে এইভাবে নির্যাতন করছে এরা আজ পর্যন্ত কোনো এরা ঠেপ নিল না আমরা গ্রামবাসী বইয়া আমরা ওনার একটা গরিব মেয়ে আমরা সাদা বাদা করে গিয়া ওই মেয়েটাকে আমরা পুষ্পানি মেডিকেল থেকে পোস্টমর্টম করে আমরা উদ্ধার করে নিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত এরা যে এরা যে পরিকল্পনাভাবে কোন কোন করছে

গৰীব আপোনাৰ চালবোৰ তোমাৰ ৰক্তৰ কোনো পুষ্টি নাই বিয়া দিব কষ্ট কৰি বিয়া দিছে মা বাপে পইচা কৰি দিয়া ইয়াৰপৰা কৃষ্টি পাবাতে আপনার যার নাম তো পাঁচ থেকে ছ লাখ টাকা পর্যন্ত দিছে নিয়ে আই একটা ঘর বানাইছে পাকা কই এরপর ওই মেয়ে অর্ডার কর একটা বাচ্চা বুঝছে একটা ছেলে আর একটা ছেলে হইছে মনে হয় ছয় থেকে সাত মাস দুধ খবরা ওই পয়সার ভেসারে ওই মেয়ে তারা অর্ডার করছে কিন্তু যে মেম্বার বর্তমান মেম্বারে লই আপনার দুইটা তিনটা ফোনের গেছে ফোন চেইতো

মেয়েডারে খুবভাবে নির্যাতন করে বাগার বাড়িতে বাঁকর বাড়িতে টাকা পয়সা নেয় টাকা পয়সা নিতে নিতে ছয় সাত লাখ টাকা নেওয়া হয়েছে যে রাডিং মেম্বার আছে ম্যাডাম মেম্বারের লইয়া অনেক সময় আমার গ্রামের শালির হয় এই বডকের উপস্থিতে ওই টাকা পয়সা দেওয়া হয় না একটা সময় নেওয়া হয় সময় নেওয়ার পরে টাকা দেয় না ওই মেম্বারের সহযোগিতায় কোনো আমরা ধরনের সহযোগিতা পাই না মেম্বারের নির্দেশে ওই মেয়েডারে ইয়ারা এই যে কয়েকজন মানুষ মিলল্যায়া এই খুন করা হয়েছে খুন করা হয়েছে এই খুন করা আমরা গিয়া তাৎথনিকভাবে আমরা যখন সিলেট উসমানী মেডিকেলে গেছি উসমানী মেডিকেলতে গিয়া উসমানী মেডিকেলের ডাক্তারে আমরা পাঠাইছে কুতুবালি টানা কুতুবালি টানায় আমরা পাইছি ওখানে তোমার এই

উসমানী মেডিকেল আহত করা হইছে যে আমরা জেলা প্রশাসনের কাছে বা এমপি মন্ত্রীর কাছে সঠিক বিচার চাই যে সঠিক বিচার ওই আসে ফাঁসি হইতো